গুড মর্নিং ফ্রেন্ড, দিদা নাতি চ্যানেলে নাতিকে নিয়ে চলে এসেছি জানো। এই দেখো, এদিকে আসো, এই দেখো আমার নাতি, এই দেখো শুনু, দেখেছো, দেখো শুনু সকাল সকাল উঠে মুখ হাত পা ধুয়ে, ছটার সময় উঠেছি। শুনুর আজকে সকাল সকাল উঠেছে, ছটায় উঠেছে, তো সেই উঠে কমপ্লান আর বিস্কুট দিয়ে গুলে ভালো করে দিয়ে দিয়েছি, সেই বাচ্চাদের মতো জানো তো, একবারে গুলে দিয়ে গলায় ঢেলেছি। তা না হলে তো শুনুর তো খেয়াল খুশি, ইচ্ছে হলে খাবে, ইচ্ছে হলে খাবে না, এই আর কি। তো তোমরা আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছো, সকলকে নিয়ে, সন্তান সন্ততি সমস্ত যারা আছে তোমার ঘরের প্রত্যেককে নিয়ে ভালো আছো আশা করি, ভালো থাকো। দেখো না আমি মানে কি বলবো, এমনি টিপ পড়লে ঠিক আছে, আমার জানো এই সিঁদুরের টিপ পড়লেই কি হয় জানো, একদম ঘে সঙ্গে সঙ্গে ঘেটে যায়, কি বলি বলো তো দেখি। বলছি ফ্যানটা চালাবো না, থাক দরকার নেই, থাক। তো ফ্রেন্ড, সকাল থেকে কি গরম গো, টিকতে পাচ্ছি না, ওরে বাপরে, কি বলবো বলো। আর এইভাবেই চলতে হবে যতক্ষণ, কোথাও বৃষ্টি হচ্ছে, এমন বৃষ্টি হচ্ছে যে বলার নয়, আবার কোথাও একেবারে গ্রামে গেছি রাত্রিবেলা কারেন্ট নেই বৃষ্টির জন্য, হ্যাঁ হাওয়াতে বা, হ্যাঁ ঠিক কথা। আমার সব ঘরটার আজকে বিছানা সব তোলাও হয়ে গেছে ফ্রেন্ড। ফ্রেন্ড এই দেখো, তোমরা সমস্ত আজকে গোছগাছ হয়ে গেছে, সকালে সুনুর দাদু চলে গেছে খেয়ে দে, হ্যাঁ শুনু মুখ হাত পা ধুয়ে কমপ্লান খাওয়া হয়ে গেছে, আমার হেল্পিং হ্যান্ড এসে গেছে আজকে খুব সকাল সকাল এসেছে, নিশ্চয়ই কোনো কাজ আছে, হয়তো কোথাও যাবে টাবে, যাই হোক। তো ফ্রেন্ডস এই দেখো, এই গাছটার সাথে তোমরা অনেকেই পরিচিত, অনেকের বাড়িতেই আছে, হ্যাঁ আমি জানো তো এটা প্রথম জলে রেখেছিলাম, অনেক বড় হয়ে গেছে, দেখেছো লম্বা, তোমরা বুঝতে পারছো কি জানি না, অনেক লম্বা হয়ে গেছে, মোটামুটি দু ফুট হয়ে গেছে লম্বা। আমি কি করেছি, ছোট্ট একটা মাটি দিয়ে একটা টবের মধ্যে, ধরুন ছোট্ট একটা টবের মধ্যে গেঁথে দিয়েছি, জল জলেই ছিল এটা, তো দেখো এইরকম লম্বা হয়ে গেছে। ওকে একটু স্নান করালাম, এত গরম, বেশ ভালো লাগে ঘরের মধ্যে, বেশ হ্যাঁ ফ্যান চালালে বেশ পাতাগুলো দোলে, খুব ভালো লাগে। ওকে মানে সকাল সকাল একটু স্নান করিয়ে নিলাম গাছটাকে ট্রেন, দেখি এবারে গাছ আপনাদের উপকারী বন্ধু, হ্যাঁ ওই দেখো শুনু বলছে গাছ উপকারী বন্ধু, ঠিক কথা। এবারে দেখি কিছু, শুনু একটু পড়েও নিয়েছে, সকাল সকাল উঠে একটু পড়ে নিল, তারপরে শুনুর মা বাবা চলে গেল, আবার একটু দুষ্টুমি করছে এখন, এই ওই দুষ্টুমি পড়া ওই সব কিছু মিলিয়ে মিশিয়েই চলবে শুনুর এখন। তো দেখি ফ্রেন্ডস, আমার মনে হয় ওই নোংরা নিতে এসেছে, সব বাসি দিচ্ছে, দেখি যাই দিয়ে আসি। ফ্রেন্ডস এই দেখো, সকালে কি ওম নমো বিষ্ণু একটু করে কোনো রকম পড়লো, পড়ে এই যে শুরু করে দিয়েছে আবার, মানে আমার না মাথা খারাপ হয়ে যাচ্ছে জানো এইসব দেখে। ওই দেখো কি জানি কি করে, আসলে আমি না কিছু পারি না, তো সেই জন্য আমি এসব মানে ঠিক বুঝতে পারি না, খুব সুন্দরই আঁকে, দেখো চোখগুলো যেন প্রাণবন্ত, দেখো কি সুন্দর এঁকেছে, দেখেছো নামটা বলে, তুমি বলো আমি কেন, ও শিব আঁকছে বুঝলে, ওই দেখো এটা করেছে কি, এতক্ষণ রং দিয়ে চলছিল, কি করে জানো, ভালো ভালো জামা কাপড়গুলোকে রোজ কাচি, আর ও করবে কি সেই একের পর এক ছাড়বে, আর রঙে সমস্ত জামা কাপড়গুলোকে রং মেখে রেখে দেয়, আর ভালো লাগে বলো দেখলে, এই যে যেটা পরে আছে গেঞ্জিটা তো ডিপ কালার, যাই হোক প্যান্টটাকে ওরকম রঙে ওই যে বসে এই বকার পরে, এই দেখো এই স্নান করে এলো, ওই যে হাতে পায়ে ওই যে পায়ে রং, ওই যে এই দেখো এই স্নান করিয়ে আনলাম, হ্যাঁ এনে ওই দেখো আবার সেই পুরো রঙে যেন স্নান করে ওঠে, এমন গায়ে পায়ে মেঝেতে সব জায়গায়,
এই করছে। তা আমি এখন বললাম একদম স্নান করে উঠেছে, যদি আমি দেখি তোমাকে রং নিয়ে তো আমি কি করব, সঙ্গে সঙ্গে বেঁধে হাত পা ফেলে রাখবো, আর কিছু না। আর খুব দুষ্টুমি করে এখন, মানে কি বলবো, হ্যাঁ প্রচণ্ড দুষ্টুমি করছে, কথা শুনছে না। মা তো নেই বাড়িতে, মা আজকে ছুটি নেই মায়ের, তো মা বাবা কেউই নেই, আরও কালকে থাকবে ছুটি, দেখবে কি জ্বালান জ্বালাবে, আরও আরও বাড়বে, দাদু থাকবে, মা বাবা থাকবে, মানে বেশ জমিয়ে জ্বালাবে। এখন আমার একটা ডায়েরি খুঁজে বার করে সেইটাকে আঁকছে, আর এত খাতা সেটায় জায়গা হলো না। এই কি বলবো, না তুমি তোমার কাজ করো ফ্রেন্ড। এই চলছে সারাদিন চিৎকার করতে করতে, এখন আমি ক্লান্ত হয়ে আমি চুপ করে বসেছি, এতক্ষণ চিৎকার করলাম কি করবো বলো, শোনেই না, ওর কাজ খালি আঁকলে হয় বলো, হ্যাঁ একটু তো পড়াশোনা করতে হয়, ও একটু মানে সে ওই একটুই কোনো রকম ছুঁয়ে থাকবে, এই হলো ব্যাপার। তো ফ্রেন্ড, আর সেই রৌদ্রমেঘের খেলা কবে থেকে চলছে কি আর বলবো, একঘেয়েমি কথা, তোমাদেরও শুনতে ভালো লাগে না, আমারও বলতে ভালো লাগে না। কোনো বৃষ্টি নেই, কি বলবো, গাছপালাগুলো হলুদ হয়ে যাচ্ছে, এই গাছগুলোকে রেখেছি এই যে ঘরের মধ্যে জানলায়, তো এগুলোকে স্নান করালাম, জানো সব এক এক করে স্নান করালাম। আমরা যেমন স্নান করি, গোড়ায় জল দিলে পাতাগুলো তো ধুলোবালি পড়ে, বা একটা রুক্ষ বা বাবার, এগুলোকে সব স্নান করালাম করিয়ে, আজকে জানো মনটা না খুব খারাপ লাগছে। কিন্তু তোমাদের ভিডিও নিয়ে তো আর আমার পড়ে থাকলে হয় না বলো, কাজ থাকে, হ্যাঁ ওটা কিছু কিছু সময় শুনু খাইয়ে দাইয়ে, শুনুকে শুইয়ে দিয়ে, শুনু এটা একটু সরিয়ে নিয়ে যাও তো, এই যে শুনুকে শুইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে, তারপর ও ঘুমোলে তবে গিয়ে আমার একটু শান্তি, আর না হলে কি করবে জানো, কমেন্টে ও বলতে থাকে এটা ওটা, হ্যাঁ কখন কোথা দিয়ে কি চলে যাবে, ও নিজেই কমেন্ট দিতে থাকে, এই রকম দুষ্টুমি করে। তো ফোন তো আমি ধরতে দিই না, তাও যা হোক ছোটোবেলার যা দুষ্টুমি এই করে, মনটা খুব খারাপ লাগছে, কেন আমি নিজেও বুঝতে পারছি না, রান্নাও করতে ইচ্ছে করছে না, তবু করতে হবে, আজকে তো নিরামিষ। তুমি মেঝেতে বসো না, আসলে ঠান্ডা লাগবে, বসো না মেঝেতে, টেবিলে আঁকো তো, কেমন লাগছে কিছুই বুঝতে পারছি না, কিন্তু রান্না তো করতে হবে, ভাত বসিয়েছি, ডাল হয়ে গেছে, তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি, মুগের ডাল করেছি, আচ্ছা কুমড়ো সেদ্ধ করেছি, মাখা হয়নি, সব তেল নুন লঙ্কা সব দিয়ে রেখে দিয়েছি, আর শুনুর আর শুনুর দাদুর জন্য ডিম, আমি তো খাবো না, আর পাট শাক আছে তোমরা সবাই চেনো, সেই পাট শাক জলে ডুবিয়ে রেখেছি, ওটাকে করব বেসনও গুলে রেখে দিয়েছি, আর ওটাকে করব এখন ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ আমি শাক পাতা না ভিজিয়ে রেখে দিই, অনেকক্ষণ ভিজিয়ে না রেখে আমি খাই না, আর ওটাকে ধুয়ে জল ঝরতে দেবো, তারপরে শুনুর দাদু এলে পরে অফিস থেকে গরম গরম ভেজে দেবো, দারুণ হবে। এই আর একটা তরকারি করব বড়া ভেজে, তো শুনুকে একটুখানি ভাত খাওয়ালাম, একটু ভাত বড়া ভাজা, একদম জীবন্ত আমি এঁকেছি, হ্যাঁ দেখো, হ্যাঁ তো একটু ভাত আর ওই ডাল বেটেছি, সেই ডাল বাটা দিয়ে তিনটে ছোটো ছোটো বড়া বানিয়েছি, বড়া বানিয়ে ডা ওই বড়া আর একটু ভাত শুনু খেলো, খেয়ে এই স্নান করে উঠলো ফ্রেন্ড। তো মন মেজাজটা ভালো না আমি নিজেও বুঝি না, যাই হোক তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম, বুঝতে পারছি না তো, নাহলে পুরোটাই শেয়ার করতাম, খুব খারাপ লাগছে মনটা। তো দেখি রান্নাটা করে তারপরে স্নান করতে যাব, এমনি আজকে আর কিচ্ছু করবো না এক্সট্রা কাজ, খালি গাছে জল দিয়ে এসেছি, ওপরের গাছগুলোকে গিয়ে একবার স্নান করিয়ে এলাম, এসে এইবারে করব রান্নাটা করে রেখে ফুলটা তুলে ব্যাস, ফুলও বেশি ফোটেনি, কেন বলো তো গরম তো, যার জন্য ফুল বেশি ফোটেনি, তো সেই জন্যেই এই রান্না সব সাজিয়ে রেখে দিয়েছি তোমাদের সাথে, ওই যে বললাম ভালো লাগছে না আর শেয়ার করলাম না কিছু, তো স্নান করে পুজো করে বসি, আবার একটু তোমাদের ভিডিওগুলো দেখি, এই এবার সারাদিন তো এই নিয়ে বসে থাকলে হয় না বলো, কাজও তো থাকে, তো এই শুয়ে দেখি, আবার রাতে শুয়ে দেখি, এই হচ্ছে আমার সময় বুঝলে। তো ফ্রেন্ড আজ এই পর্যন্তই, কিছু আর বলতে পারলাম না, দেখাতেও পারলাম না, তোমরা একটু দেখো তাও হয়তো ভালো লাগবে না, তবু একটু আমার জন্য সময় নষ্ট করো,
আমার কাছে দূরে আমার বাংলাদেশি বন্ধুরা সব ভালো থেকো, ঈশ্বরের কৃপায় তোমরা ভালোই আছো। আজ এই পর্যন্তই, পরের ভিডিও নিয়ে ফ্রেন্ড পরে আসছি।